ডাউনলোড করতে পারতেছেন না। আর এই গেমটা ডাউনলোড করার পর অনেকে কিন্তু লগ ইন করে ফেলছেন যাদের ফেসবুক আইডি এবং জিমেল আইডি দিয়ে। তো তাদের উদ্দেশ্যে কিন্তু এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তো অবশ্যই সেই কথাগুলো মেনে চলবেন। তো আর কথা আমার চলুন শুরু করা যাক। সবের এই গেমের নামটা কি দেন, এই গেমটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি ফার্স্টে বলে দিচ্ছি। এই গেমটার নাম হচ্ছে সিগমা, ঠিক আছে। অনেকে বলতেছেন যে এটা ফ্রি ফায়ার লাইট। হ্যাঁ গাইস, এটা কিন্তু ফ্রি ফায়ার লাইটের মতো, ঠিক আছে, বাট এটা কার্টুন টাইপের গ্রাফিক্সটা হলো। বাট ফ্রি ফায়ারের যে মানে ইয়াটা রয়েছে, ম্যাপ রয়েছে বা ফ্রি ফায়ারের যে ইউআই রয়েছে সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু কপি করা হয়েছে, ঠিক আছে। তো গাইস এই গেমটার আসল নাম হচ্ছে সিগমা, ঠিক আছে। এই গেমটা ডাউনলোড করবেন কোথা থেকে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনারা যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে দেখতে পারবেন ফার্স্টেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, কেননা এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যাবে না। আর এই গেমটা সম্পূর্ণ কিন্তু থার্ড পার্টি একটা গেম, ওকে। আর এই থার্ড পার্টি গেমের ভিতরে কিন্তু মানে অনেক রকম কিন্তু সমস্যা থাকতে পারে। দেন অনেকেই আছেন যারা কিন্তু এই গেমটা ডাউনলোড করার পরে কিন্তু মানে তার যে নিজস্ব যে ফেসবুক রয়েছে বা জিমেল রয়েছে সব কিছু দিয়ে কিন্তু লগ ইন করে ফেলছেন, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। সো গাইস এই গেমটা আসলে কেমন হবে, ঠিক আছে গাইস, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু আসলে ওপি একটা গেম, ঠিক আছে। এটা কিন্তু প্লে স্টোরে কিন্তু পাওয়া যাবে না, কেননা প্লে স্টোরে যদি এটা যদি আপলোড করা হয় তাহলে সাথে সাথে কিন্তু এটা কিন্তু ব্যান করে দেওয়া হবে, কেননা ফ্রি ফায়ার থেকে সম্পূর্ণ কিন্তু কপি করা হয়েছে। আর কপি গেম কিন্তু প্লে স্টোরে কিন্তু কোনোরকমভাবে কিন্তু অ্যাপ্রুভ করে না, আর যদি অ্যাপ্রুভ যদি করেও থাকে তাহলে গেমটা ফ্রি ফায়ার থেকে কিন্তু তারা কিন্তু নোটিশ পাঠিয়ে দিবে, ওকে, কেননা তাদের অনুমতি ছাড়াই কিন্তু এই গেমটা কিন্তু তৈরি করা হয়েছে। যাই হোক, এগুলো কথা বলতে আসি নাই। কথাটা হচ্ছে এই গেমটা আপনারা কীভাবে ডাউনলোড করে খেলবেন, ওকে। গেমটা কিন্তু আসলে অনেক চমৎকার একটা গেম, এখানে কিন্তু কোনোরকম গানের স্ক্রিনও নাই, ঠিক আছে। আপনারা হয়তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেমের সম্পূর্ণ লবি, ওকে। এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনের লবি। দেন আমার কাছে এই গেমটা আসলে অনেক অসাধারণ লাগছে, ঠিক আছে। আপনারা চাইলে একটা ট্রাই করে আসতে পারেন। আর গেমের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা মাত্র কিন্তু ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে। এই দুইটা ক্যারেক্টারের কিন্তু অ্যাবিলিটি রয়েছে, একটা হচ্ছে কর্নর, যে ফ্রি ফায়ার যে কর্নর যে ক্যারেক্টার রয়েছে সেই অ্যাবিলিটি কিন্তু এখানে কিন্তু রয়েছে। একটা হচ্ছে ওয়াকং, ঠিক আছে, মানে এনিমি মাছ এসে যে ঘাস হয়ে যায় সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। দুইটা, একটা মেয়ে ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে ছেলে ক্যারেক্টার, ওকে। এখানে কিন্তু কোনোরকম গান স্কিন নাই। আর এখানে ফ্রি ফায়ারের যত সকল ভেহিকলস রয়েছে সকলের ভেহিকলস কিন্তু এখানে কিন্তু রয়েছে। তবে সেখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবো, এখানে কোনোরকম ইমোট নাই, দেন এখান থেকে কোনোরকম ইলেট পাসও নাই, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু কোনোরকম গিল্ডও নাই, আর এখানে শুধুমাত্র একটা সার্ভার রয়েছে, ঠিক আছে। আপনি যেখান থেকে মানে যে লোকেশন থেকে আপনি অ্যাকাউন্টটা খুলবেন না কেন, সেখানেই কিন্তু লোকেশনটা কিন্তু এখানে দেখাবে। আর এখানে কিন্তু সকল ধরনের মানুষ কিন্তু আপনি যখন গেমটা স্টার্ট করবেন সকল সার্ভারের মানুষ কিন্তু এখানে কিন্তু অ্যাড হবে, এবং কি সবার সাথে কিন্তু ফ্রি ফায়ারের মতো কিন্তু এখান থেকে কিন্তু ভয়েস চ্যাটিং করতে পারবেন। খুবই চমৎকার লাগছে এই বিষয়টা। আসলে গেমটা আসলে সম্পূর্ণ ফ্রি ফায়ার থেকে কিন্তু একদম কপি করা হয়েছে, কোনো অংশে বাদ দেওয়া হয়নি, ঠিক আছে। এখানে শুধুমাত্র দুইটা মোড কিন্তু এখানে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাটল রয়্যাল, একটা হচ্ছে আমরা সাধারণত যেটা বলে থাকি সিএস মোড, ঠিক আছে, মানে ক্লাস স্কোয়াড মোড যেটা রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। আর দুইটা কিন্তু বর্তমানে লক রয়েছে, সেটা হচ্ছে বিআর র্যাঙ্ক, ঠিক আছে, মানে র্যাঙ্ক মোড, ঠিক আছে, একদম সম্পূর্ণ ফুল ম্যাপে যেটা রয়ে থাকে, ঠিক আছে, ওই মুডটা কিন্তু এখন কিন্তু লক রয়েছে। আরেকটা রয়েছে মানে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক, ঠিক আছে, এটা কিন্তু এখন কিন্তু মানে ইয়ার রয়েছে, লক করা রয়েছে। আর এর নামটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর। আসলে গেমটা অসাধারণ একটা গেম, আপনারা চাইলে যাদের লো অ্যান্ড ডিভাইস রয়েছে 1 থেকে 1.5 GB ফোন রয়েছে তারা কিন্তু এই গেমটা কিন্তু অনায়াসে গেম খেলে কিন্তু ফ্রি ফায়ারের একটা ফিল কিন্তু নিতে পারেন, সম্পূর্ণ ফ্রি ফায়ারের ফিল নিতে পারবেন। আর এখানে কিন্তু ফ্রি ফায়ারের যত সকল মানে গানগুলো রয়েছে সকল গান কিন্তু কিন্তু এখানে কিন্তু রয়েছে, কোনোরকম চেঞ্জ করা হয় নাই, ওকে। তো আসলে ওভারঅল বলতে গেলে একদম সম্পূর্ণ ফ্রি ফায়ারে কিন্তু কপি করা হয়েছে, আর গেমটা কিন্তু অসাধারণ একটা গেম। তো আশা করি আপনাদের কাছে এই গেমটা আসলে ভালো লাগেছে। আর কীভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু আমি কিন্তু আগেই বলে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন বা কমেন্ট সেকশনে চলে যাবেন। ফার্স্টে কমেন্টে কিন্তু একটা লিঙ্ক কিন্তু পিন আপ করে রাখছি আমি, ওইখান থেকে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে এখানে আমি আগেই বলে রাখছিলাম যে আপনারা যারা যারা এই গেমটা ডাউনলোড করার পর আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করে ফেলছেন, তার কিন্তু তার জন্য কিন্তু খুবই সতর্ক একটা বার্তা কিন্তু রয়েছে, কেননা এটি সম্পূর্ণ একটা থার্ড পার্টি একটা গেম। আপনি অবশ্যই এটি কিন্তু রিস্কে কিন্তু থেকে দিতে পারে, কেননা এই গেমটা কিন্তু প্লে স্টোর নেই, আর প্লে স্টোরে না থাকার কারণে কিন্তু এটি কিন্তু কোনোরকম মানে স্কিনও কিন্তু করা যাচ্ছে না, যে এই গেমের ভিতরে ভাইরাস আছে কি না বা অনেক কিছু মানে ইয়া থাকতে পারে। আপনি যখন ফেসবুক আইডি দিয়ে লগ ইন করবেন বা জিমেল আইডি দিয়ে যখন লগ ইন করবেন তখন যে পাসওয়ার্ড রয়েছে বা যে সকল ইয়াটা রয়েছে তথ্য রয়েছে সেগুলো কিন্তু তার কাছে কিন্তু অ্যাক্সেস কিন্তু পেয়ে যেতে পারে। তো অবশ্যই একটু সতর্কতার সাহায্যে এই গেমটা আসলে খেলবেন, ঠিক আছে, সম্পূর্ণ থার্ড পার্টি একটা গেম কিন্তু, ওকে। তো হয়তো বুঝতে পারছেন আমি আপনাকে বুঝাই দিতে পারছি যে আসলে আমি কী বলতে চাচ্ছি। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। আজই বন্ধু দেখাবো নতুন একটা ভিডিওতে, তখন সবাই ভালো থাকেন, ধন্যবাদ।